দেখ দেখ কিভাবে শোধ নি দেখ বেঁচে থাকলে তো শোধ নেবে মেজমুনি। मालाटा फरिए दे दीदी भाई की हलो दीदी भाई हाथ गुटिए दिली केन ध्रुव गलाय माला दे ना ठाम्मी दाड़ाओ आमरा एई बिये मानी ना ध्रुव जदि रानू के छेड़े घरे ढुकते चाय तो ढुकुक जा ध्रुव जा ओई मेयेके तुई एकबारे दूर करे दे दूर करार जोन्नो तो निये आसिनी गा এই সাবান মেশানো দুধে আলতায় পা দিয়ে মুখ তুবড়ে পড়বি जब कोई मुश्किल पड़ जाए রানুর জন্য একটা নতুন হাসি দিছি ডাকুনোকে স্ত্রী আচারের জন্য কি ভাত বৌদি বাবা ওই হাড়িটা ये तो बड़ो कांटा वाला चिंगाच কেউ যদি ফাঁদ পাতে তাহলে সেই ফাঁদে পা দেওয়া যাবে না ছোটদা কি বলছিল প্রেমের কথা কো রিমঝিম দিদি তুমি শুনলে তোমার কান গরম হয়ে যাবে আমাকে আর এত সহজে ফেলতে পারবে না রিমঝিম দিদি ছোট মুনিব আমাকে শক্ত হাতে হাল ধরতে বলেছে এবার তোমরা দেখবে হাল ধরা কাকে বলে दाड़ाओ बाड़िए दिए खूब भय भय आछि आमार एतगुलो टाका कखन आपनारा कप करे गिले फेलबेन एमनी एमनी तो ढुकते देननी एमनी एमनी मालक्षी के केड़ेओ नेननी मतलब तो किछु एकटा कोशेछेन निश्चय ना देख एखन तुई जदि ओ शाशुड़ी छाड़ुन ना एसब ए रानू छाड़ो तो एबार देखो तो तुमी जियल माछटा धरते पारो किना ओई तो एखाने जियल माछटा ठीक मतन धरा मान तो धरा मान हलो स्वामी एकदम हाथ मुठोय थाकबे देखी ध्रुव के हाथ मुठोय रखते पारो कि ना ध्रुव और रानूर चुटीटा के भांगते ही हबे बिलेते ना पाठिये आमार शांति नेई ना पाठाले तो रानू के मरण दशा एका पाबो ना एका ना पेले अतगुलो टाका हाताबो कि करे ताई बुझे गिन्नीमा আপনি এত সহজে ছোট মনিককে তাড়াতে পারবেন না। কাল আমার বোন রিয়ার এত বড় একটা অপারেশন, তাই আমি আজ ওর জন্য ঠাকুরের কাছে একটা পুজো দিতে চাই। আপনাদের নার্সিং হোমে ঢুকতেই তো একটা ঠাকুর প্রতিষ্ঠিত আছে, 8 ফ্লোর থেকে আপনারা তো নামাই বারণ। সবাই ঘুমিয়ে পড়ুক, তারপর যদি আমি নিচে নামি। এই কেবিনেটে একটা হুইলচেয়ার থাকার কথা ছিল, যাও নিচে নিয়ে এসো। কে? আমি তো কইছি আমি লাগিয়ে নেব। আমার তো জেদ পছন্দ নয় জগদম্বা, কথাটা ভবিষ্যতে মনে রাখলে খুশি হব। শ্রদ্ধেয় ছোট কর্তা, আপনাকে এতদিন ধরে একটা কথা বলতে চেয়েছিলাম, বলে উঠতে পারি। আমি গান গাইতে পারি। আপনি কৃষ্ণ মন্দিরে বাড়ির বাগানে যার গান বারবার শুনেছেন সে আমি ছোট কর্তা। আমি বড় অন্যায় করেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার সামনে আর কখনো আসবো না। পারলে আমাকে ক্ষমা করবেন ছোট কর্তা। এই কাজের জন্য আমাকে লাগবে না, তোমরাই পারবে। কিন্তু তুমি আমায় যে এক জায়গায় বসে মায়ের আরাধনা করলে চলবে না গো ছোট দিদি, আমাকে যে আরেক মায়ের কাছেও যেতে হবে। গুরুদেব যে অপেক্ষা করে আছে। আসুন আমার সঙ্গে। কিন্তু আমার যে কোনো উপায় নেই মেয়ে। জাদুঘর বৃশ্চিক আমার উঠে দাঁড়ানোর শক্তিটুকু কেড়ে নিয়েছে। গুরুমা, আমি তো বুঝতেই পারছি না সুবি, তুই এত বড় একটা চ্যালেঞ্জ নিলি কি করে? তুই তো ছুটতেই পারিস না। আমাদের ক্লাসে কি শিখিয়েছে জানো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি শুধু একটাই কথা জানি, আমায় দৌড়ে জিততেই হবে। তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো, তুমি ঠিক পারবে। আপনার জন্য একটা স্পেশাল গিফট আছে। স্পেশাল গিফট কি? আমি আপনাকে একটা কবিতা শোনাতে চাই, যদি ভাবো শেষ হলো না সেসব কথা না হোক। তবে হঠাৎ একটা কথা মনে পড়লো আমার। কি? আমি শুনেছি যে জেনারেলি বাঙালি ছেলে মেয়েরা প্রেমে পড়লে কবিতা লেখে। ঠিক আছে, তোমরা চাইছো তো আমি জর্জদাকে হলুদ মাখাই, তাই মাখাচ্ছি। এটা কেন বললে গো যে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না? ছাড় না ওর কথা। তা না বড়দি, কিশোর দাকে বলতে দে, বলো না। বলি হ্যাঁ মেঘ, সেই সময় আমি বললাম না টয়লেট পেয়েছে বলে ছুটে বেরিয়ে চলে গেলাম। তখন টয়লেটই পেয়েছিল, কিন্তু তখন গিয়ে দেখি তোর এই অবস্থা যে করে ছেড়েছে না, আমি তাকে ছাড়বো না। সুপ্রিম কোর্টে যাবো, আমি তাকে উপযুক্ত শিক্ষা দেবো। কেন বাপি, কি হয়েছে? আমি তোকে কি বলবো, মানে কি তুই নাকি কি প্রেগনেন্ট? বাপি আমি তো কইছি আমি লাগিয়ে নেব। আমার তো জেদ পছন্দ নয় জগদম্বা, কথাটা ভবিষ্যতে মনে রাখলে খুশি হব। এই কাজের জন্য আমাকে লাগবে না, তোমরাই পারবে। কিন্তু তুমি আমায় যে এক জায়গায় বসে মায়ের আরাধনা করলে চলবে না গো ছোট দিদি, আমাকে যে আরেক মায়ের কাছেও যেতে হবে। গুরুদেব যে অপেক্ষা করে আছে। আমি তো বুঝতেই পারছি না সুবি, তুই এত বড় একটা চ্যালেঞ্জ নিলি কি করে? তুই তো ছুটতেই পারিস না। আমাদের ক্লাসে কি শিখিয়েছে জানো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি শুধু একটাই কথা জানি, আমায় দৌড়ে জিততেই হবে। তুমি চেষ্টা করো সুভাষ, এখন থেকে দৌড় অভ্যেস করো, তুমি ঠিক পারবে। ঠিক আছে, তোমরা চাইছো তো আমি জর্জদাকে হলুদ মাখাই, তাই মাখাচ্ছি। ধ্রুব আর রানুর এই চুটিটাকে ভাঙতেই হবে। ওকে বিলেতে না পাঠিয়ে আমার শান্তি নেই। ওকে না পাঠালে আমি তো রানুকে মরদশা একা পাবো না। একা না পেলে অতগুলো টাকা হাতাবো কি করে? তাই বুঝি গিন্নিমা, আপনি এত সহজে ছোটমণিকে তাড়াতে পারবেন না।